প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রেমজোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি এখন আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে এবং আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পিওর কাঞ্জিবরম শাড়ি। এবং এই শাড়িগুলো ফুললি কনসেপ্ট হচ্ছে ওয়েডিংয়ের জন্য, তাই এখানে সব রেড এবং ম্যাজেন্টা বিয়ের কালারগুলোই আছে এবং আমরা আজকে এই শাড়িগুলো দেখাবো। তাই কাইন্ডলি আমাদের দর্শকদের শাড়িগুলো একটু দেখাবেন। আমি আগে একটু শাড়িটির বর্ডারটা কীভাবে দেখিয়ে নিই। প্রিয় ভিউয়ার্স, এগুলো হচ্ছে একদম পিওর সিল্কের কাঞ্জিবরম শাড়ি এবং এগুলোরকে বলা হয় সাচ্চা জরি। যে জরিটি এখানে ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় সাচ্চা জরি, কখনো কালো হবে না। ঠিক আছে, দেখান। এগুলো কিন্তু একদম ফুললি ডিজাইনার কনসেপ্ট। ঠিক আছে, আমাদেরকে পুরো শাড়িটি খুলে দেখাবেন। এটি হচ্ছে আমাদের শাড়ির আঁচল। ঠিক আছে, এবং এটি হচ্ছে বডিটি। পুরো বডিতে এরকম কাজ থাকবে, ব্লাউজ কাজ করা থাকবে। আমি বডিটি একটু দেখিয়ে দিই আগে। এটি হচ্ছে বডি, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। পুরো বডিটি এরকম কাজ করা এবং এটার বর্ডারটি কিন্তু অনেক গর্জিয়াস। এই কাজটি না, কুচিতে এই কাজগুলো থাকবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে শাড়ির বর্ডারটি। এবং আমাদের ব্লাউজটি একটু দেখাবেন। ব্লাউজে এই সুন্দর কাজটি থাকবে। ঠিক আছে, এবং এই শাড়ির প্রাইসটি কত? এই শাড়ির প্রাইস হচ্ছে 32,000 টাকা। এটার তো আরেকটি কালার হবে, আমাদের ওই কালারটিও দেখাবেন। এটি হচ্ছে ম্যাজেন্টা কালার। আমি বর্ডারটি দেখিয়ে দেই। এটি হচ্ছে শাড়ির বর্ডার এবং এই যে কাজটি আছে এটি কুচিতে থাকবে। ঠিক আছে, ওকে। এটি হচ্ছে আঁচল। পুরো আঁচলটি হচ্ছে গর্জিয়াস এবং ফ্যাব্রিকটি হচ্ছে একদম 100% সিল্ক, পিওর সিল্কের উপর শাড়িগুলো। এবং এটি হচ্ছে শাড়িটি। শাড়ির বাঁ পাশে যে কাজটি আছে এগুলো কুচিতে থাকবে এবং শাড়ির বর্ডারের সাথে এই কাজটি কিন্তু খুবই সুন্দর লাগছে। এই কাজগুলো চলে যাবে কুচিতে এবং এটি পড়বে বডিতে। এবং এগুলো একদম সাচ্চা জারি। এবং এখানে দেখা যাচ্ছে মিনাও করে দেওয়া আছে। জি, মিনা করে দেওয়া আছে কাজগুলোতে, কাজের মধ্যে প্রত্যেকটা কাজে মিনা আছে। ঠিক আছে, এবং এটি হচ্ছে আঁচলটি। আঁচলটি অনেক গর্জিয়াস, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এখন অন্য ডিজাইন। ও, এটার ব্লাউজটি। জি, এটি হচ্ছে শাড়ির ব্লাউজটি, ব্রোকেড ব্লাউজ। ব্লাউজটি অনেক গর্জিয়াস। এবং এই শাড়ির মেন বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু যারা এই ধরনের শাড়ি পরে এটা ফ্যাব্রিকের উপর, ভালো হালকা পাতলা হালকা ফ্যাব্রিক, আরামদায়ক। ঠিক আছে, ওয়েডিং শাড়ির মধ্যে কমফোর্টেবল।
জি, এবং একদম ফুললি ট্র্যাডিশনাল আইটেম। ঠিক আছে, আমাদের পরবর্তী ডিজাইনগুলো দেখাবেন। এটিও হচ্ছে আমাদের আরেকটি ডিজাইনের কাঞ্জিবারাম, একদম সম্পূর্ণ সাতসাজারির উপর, এবং কালারটি বিয়ের জন্য, ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট কালার, একদম পারফেক্ট সিঁদুর লাল। জি, এটি হচ্ছে আঁচল, আমি আঁচলের কাজটি একটু দেখিয়ে দিচ্ছি। পুরো আঁচলটিতে এরকম একদম নিখুঁত কাজ দেওয়া, একদম নিখুঁত পিটা পিটা। ঠিক আছে, আমাদেরকে বডিটি এখন দেখাবেন। পুরো বডিটি অসাধারণ একটি গর্জিয়াস কাজ করে দেওয়া আছে। এটি হচ্ছে পুরো শাড়ির বডিতে এরকম কাজ থাকবে। আমি আরেকটু জুম করে দেখিয়ে দিচ্ছি। কাজটি কিন্তু অনেক সুন্দর। এবং এটি হচ্ছে ব্লাউজ, হাতা এবং পিঠে কাজ আসবে, এবং ফ্যাব্রিকটি কিন্তু অনেক সফট এবং শাড়িটি একদম ফুললি ওয়েটলেস। জি, এবং জরিটি দেখলেই বোঝা যাচ্ছে, যারা এই ধরনের শাড়ি পরেন তারা তো আপনার অবশ্যই বুঝতে পারবেন যে কোনটি আসল বা কোনটি পিওর ফ্যাব্রিক, আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, কাইন্ডলি আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে ভিজিট করলে আপনারা শাড়িগুলো দেখতে পাবেন এবং নিজে দেখে আসলে প্রুফ করে নেবেন। আমাদের বলার থেকে যারা আপনারা শাড়ি পরেন তারা তো অবশ্যই শাড়ি সম্বন্ধে জানেন, আপনারা দেখলে শাড়ি হাতে নিলে বুঝতে পারবেন। এবং এটির প্রাইসটি, এটির প্রাইস হচ্ছে 25,000 টাকা। আমাদের তো আরেকটি শাড়ি আছে, আমরা এখন সে শাড়িটি দেখব। আমাদের আরেকটি শাড়ি হচ্ছে এটি, একদম ফুললি গর্জিয়াস সাতসাজারির উপর। ওয়েডিং এর জন্য যারা ট্র্যাডিশনাল আইটেমকে বেছে নিতে চান তাদের জন্য একদম বেস্ট আইটেম এগুলো। আচ্ছা, বিয়ের পরবর্তী অনুষ্ঠানগুলোতে পড়তে পারে। ঠিক আছে, যে একটু খুলে দেখা। আঁচলটা কিন্তু একদম ফুললি ডিফারেন্ট, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তার আঁচলটা অনেক গর্জিয়াস, জি আমাদেরকে এখন বডিটি দেখান। এটি হচ্ছে পুরো বডিতে এরকম কাজ থাকবে, পুরো বডিটি কিন্তু অনেক গর্জিয়াস। আচ্ছা, ফিনিশিংটা আসলে এতটাই ভালো, আমি এখন ব্যাক পার্ট দেখাচ্ছি। ব্যাক পার্টটা দেখলেও মনে হয় যে মানে এটাই শাড়ির সামনের দিক মনে হচ্ছে, অনেক সুন্দর ফিনিশিং শাড়িটি, একদম নিখুঁত পেটানো কাজ। এবং জরিগুলো সাচ্চা জরি দেওয়াতে এটা কালারটা যে ফুটে উঠেছে অন্য অন্য শাড়ির থেকে অনেক বেশি ভালো লাগছে দেখতে। এবং অবশ্যই আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, ছবির থেকে বাস্তবে অনেক বেশি ভালো লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় আমাদের ব্রাঞ্চ ভিজিট করবেন। এবং প্রত্যেকটি শাড়ি কিন্তু সিঙ্গেল পিস করে। এটি হচ্ছে শাড়ির আঁচল, এবং আঁচলটি কিন্তু অনেক বড়, এবং ব্লাউজ পিসটি হচ্ছে এটি,
এবং ব্লাউজেও তো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে, চাইলে ফুল স্লিভও করা যাবে। জি, এবং ফ্যাব্রিকটি অনেক সফট এবং পিওর, যে পিওরই আসলে, আর এটা একটা নতুন করে বলার কি আছে, একদম 100% পিওর শাড়ি কাঞ্জিভারাম। এবং অনেকেরই এই শাড়িটি অনেক বেশি পছন্দনীয়। আমরা শাড়িগুলো কালেক্ট করে থাকি সরাসরি ব্যাঙ্গালোর থেকে, এবং আপনারা অবশ্যই আমাদের ব্রাঞ্চে আসবেন এবং এই শাড়িগুলো আপনাদের নিজের থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকে এখানে শেষ করছি, আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আর এই শেষের শাড়িটির প্রাইসটি হচ্ছে 23,000 টাকা। তাহলে আল্লাহ হাফেজ, খুব শীঘ্রই দেখা হবে।